আচ্ছা একটা ইনসিডেন্ট বলেন না মানে তৌসিফকে কিভাবে আপনি ট্যাকেল দিতেন ওই ঘুমানোর সিচুয়েশনের সময় ট্যাকেল কিছুই না আমি ডাকতেছি উঠে না ঘুমাই গেছে নাক ডেকে পুরো গগন বিদারে নাক ডেকে ঘুমাইতেছে পুরো সেটের ভিতরে ঠিক আছে আশেপাশে মানুষজন সবাই তাকে আছে ওর দিকে লিটারেলি ও বুঝতেছে না যে ঘুমাইতেছে সাদা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে এখন সিচুয়েশন হয়েছে পরে চিকার দিয়ে ডাক দিয়ে উঠতে উঠে দিচ্ছে এখনো উঠছে ভাই কি ওই এমন ভাবে উঠছে মনে হচ্ছে জাস্ট দুই মিনিট আগে ঘুমাইছে আমরা একটা অপরাধ করে ফেলছি ডাক দিয়ে এরকম হয়েছে আপনার নিশো ভাই নিশো ভাই নিশোভাই আসলে এটা সিক্রেট আসে বলতে পারবো না একটা চট্ট করে বলি যে নিশো ভাই হচ্ছে অনেক একবার তিনি আমাদের বকর ভাইয়ের শ্যুটিংয়ে নিশো ভাইয়ের প্রথম দিনের শুটিংয়ে শেষ শটটা সন্ধ্যার সময় একটা বাইকের শট ছিল বাইকের শটে উনি ওনার পা ভেঙে যায় পা ভেঙে যায় এবং পরবর্তী যে ছয় দিন আমরা শ্যুট করছি উনি পা ভাঙা নিয়েই উনি শ্যুট করছেন ঠিক আছে এবং আমাদের শ্যুট করা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা ছিল যে শুট হবে না পরে প্ল্যান বাইর করা হলো যে ক্যারেক্টারটা এমন করি যে আমরা হুইল চেয়ারে করে ওনার ক্যারেক্টারটা হুইল চেয়ারে বসে থাকে অলওয়েজ পায়ে কোন সমস্যা করে সবসময় থাকে সো সো গল্পে অ্যাড করা হলো তিনি আমাদের বকর ভাই ওই সময় একটা খুব পপুলার নাটক ছিল যারা হুইল চেয়ার দেখছেন আর স্ক্র্যাচ দেখছেন ওনার হাতে এটা আসলে আজকে বলতেছি ওটা সত্যি সত্যি ওনার পা ভেঙে গেছিল দেখে হুইল চেয়ার এবং স্ক্র্যাচ রাখা হয়েছিল এবং এখানের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে একজন অভিনেতা কি পরিমাণ ডেডিকেটেড হইতে পারে আচ্ছা বান্না ভাই আমার আরেকজন সম্পর্কে জানা দিচ্ছে মানে তাহসান ভাইকে তো আমরা সবসময় একটু দেখি খুব পশ একটা ভাইবে মানে একটু গুরু গম্ভীর থাকে শুটিং সেটেও কি তিনি সবসময় গুরু গম্ভীর থাকতেন নাকি একটু মজা রজা করতেন মজা ব্যবহার তাহসান ভাই যখন সেটে থাকে মানে আমাদের সেটে যখন আমি যতবার তাকে দেখছি আমি তখন কখনো কখনও ওই রকম গুরু গম্ভীর এটা বাইরের মানুষের হয়তো দূর থেকে মনে হয় কিন্তু সামনে থেকে আমি যতবারই দেখছি কেননা আমার মনে হয় ক্যারেক্টারটা তাকে খুব প্রভাব করতো ক্যারেক্টারটা খুব জলে যদি হয়তো উনি সারাদিন খুব জলে মেনে থাকতো ক্যারেক্টার যদি একটু অফ মুড থাকতো তাহলে উনি সারাদিন অফ মুড থাকতো উনি আসলে ওই মানুষটা যে মানুষটা হচ্ছে গল্পে যে চরিত্রটা আছে ওই চরিত্রটাই মোটামুটি সারাদিন ধরে রাখার একটা প্রবণতা উনি সেটের মধ্যে পাওয়া যেত